ফাইনালি আজকে তো একটু বসা গেল বলো, অনেক দিন পর একটু তাও কোথাও একটু বসতে পারছি। বাবারে বাবা, এই লকডাউন লকডাউন করে রেস্ট্রিকশান, এটা ওটা বন্ধ, এসব করে তো হচ্ছিলই না, দেখা করাও যাচ্ছিল না। কতদিন পর তোমায় দেখছি, সত্যি চোখটা জুড়িয়ে গেল। তারপর বলো তোমার খবর। হ্যাঁ, সেই ঠিকই বলেছ, আলটিমেটলি তো আমাদের ওই গন্তব্য বলতে তো সেই কোনো একটা রেস্টুরেন্ট, নয় কোনো ক্যাফে, আর নয় ওই, যাই হোক এইভাবেই তো কাটছে, জানি না এইভাবে আর কতদিন কাটবে, আর কি এর বেশি তো আর কিছু হবে না, এইভাবেই চলছে, এইভাবেই চলবে, কি আর বলবো, আর কিছু বলার নেই। কি জানো, তোমার কথা অনুযায়ী সংযোগটুকু রয়েছে, তাই তো? ও আচ্ছা, বুঝতে পেরেছি তুমি কোন কথাটা কি বলতে চাইলে, রিলেট করতে পেরেছি। হ্যাঁ আর কি বলবো বলো, সংযোগটুকুই তো থাকবে, আর কি কি করতে পারি, আমার দ্বারা তো আর কিছু সম্ভব না, না সেটা তুমিও জানো, তোমার তো একটা রাস্তা আছে, আমার তো কোনো রাস্তা নেই, আমি কি করব, আমার কিছু করার নেই, ব্লক তো করে দিচ্ছি না, ব্লক করেও দিচ্ছি না, তুমিও করছো না, যতদিন না হচ্ছে ততদিন নয় এটুকুই থাক, আর কি বা চাইতে পারি এ জীবন থেকে, তোমার থেকে হয়তো আমি চাইলে অনেক কিছু চাইতে পারি, তুমি হয়তো সেটা পূরণ করার চেষ্টাও করবে, বাট জীবন থেকে আমার আর হয়তো চাওয়া বলতে এটুকুই যে তোমার সাথে এই জাস্ট এই সময়টুকু বা এই সঙ্গটুকু যে তোমার সাথে পাচ্ছি এটুকুই, এর বেশি হয়তো আর কিছু হবে না এ জীবনে। আর আজকে স্টোরি লাইনটা দেখে আশা করি বুঝতেই পেরেছেন স্টোরিটা কী নিয়ে হতে চলেছে। ব্লক লিস্ট একটা মানুষকে সিম্পলি ব্লক করে দাও, যে মানুষটার সাথে হয়তো একটা সুন্দর মুহূর্ত কেটেছে, যে মানুষটার সাথে অনেক সুন্দর স্মৃতি রয়ে গেছে জীবনের পাতা, সেই মানুষটাকে কোনোভাবে কোনো পরিস্থিতিতে হয়তো ব্লক করে দাও। সম্পর্কের গভীরতাও ঠিক কোন পর্যায়ে গেলে তারা যে একটা গভীর সম্পর্কে জড়িয়ে যায় তারা হয়তো নিজেরাও জানে না, কিন্তু ওই ব্লক লিস্ট, ফোনের ব্লক লিস্ট, সোশ্যাল মিডিয়ার ব্লক লিস্ট, ব্লক করে দিলাম, ব্লক রয়ে গেল, মিটে গেল। কিন্তু কি আসলে সত্যি জীবন থেকে কি তাকে ব্লক করা গেল, মন থেকে কি মুছে দেওয়া গেল? গেল না। দেখা যাক আজকে স্টোরিটা কোন দিকে যায়। স্টে টিউন অন বং স্টোরিজ, চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন স্টে টিউন অন বং স্টোরিজ। ঠিক কতটা এক্সাইটমেন্ট নিয়ে যে আমি এখানে আসি প্রত্যেকবার, কোনো না কোনো ক্যাফেটেরিয়া, সেটা পাবলিক প্লেস হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, যে হ্যাঁ আমি যাচ্ছি একটু দেখা করব, সেই এক্সাইটমেন্টটা নিয়ে আমি আসি, শক্ত হাতটা একটু ধরব, একটু সামনে থেকে দেখব, এই তো আছে, এর বেশি কোনো এক্সপেকটেশান নেই। হ্যাঁ এটা বলতে পারি, হয়তো আমি স্বীকার করছি যে আমি বলেছিলাম যে আমার কোনো এক্সপেকটেশান নেই, কিন্তু কী করব, আস্তে আস্তে যেন সবটাই বাড়ছে, সব এক্সপেকটেশানগুলো আস্তে আস্তে কোথা থেকে তৈরি হচ্ছে আমি কিছু জানি না, কেন, কীভাবে, কবে, কোথা থেকে এত ডিপ লেভেলে চলে গেলাম, এত রুট লেভেলে চলে গেলাম আমি কিছু জানি না, বাট যখন ফিরবো সেই খালি হাতেই তো ফিরতে হবে, আর কি, আর কী আছে এখানে। হ্যাঁ সেটা তো আমারও কিছুটা থাকে, এই সেম ব্যাপারটা আমার মধ্যেও চলে, আমি হয়তো তোমাকে বোঝাতে দিই না, বুঝতে দিই না, প্রকাশ করি না, কিন্তু আমি তো জানি যে হ্যাঁ 5 মিনিটের গুরুত্বটা কতখানি, সেই জন্য কত চেষ্টা করি যে হ্যাঁ 5-10 মিনিট হলেও সময়টা বের করতে হবে। খেয়াল করেছো কিনা জানি না, দিনে সবথেকে বেশি কলটা কিন্তু তোমার নাম্বারেই যায়, দিনে একবার করে হলেও কিন্তু ভিডিও কলটা তোমার নাম্বারেই যায় যে হ্যাঁ একবার একটু দেখি, পারি না মানে আস্তে আস্তে, সত্যি আমি জানি না যে এটা হয়তো ঠিকই যে এর বেশি আর কিছু নয়, তুমি ভুল কিছু বলনি, বাট পারি না, পেরে উঠছি না, খুব মাঝে মাঝে কেমন যেন একটা হয়। সেই আমার যা সবই তো তোমার, তুমি তো এটাই বলবে তোমাকে বোঝাতে দিই না, বুঝতে দিই না, বলতে পারো, ম্যাচুরিটি লেভেলটা এক একজনের এক এক রকম থাকে ডেফিনেটলি, বাট তাও কী বলো তো, সত্যি কথা বলতে কি এই ব্যাপারটা আমি ভেবেছিলাম যে জাস্ট ঠিক আছে চলো, নর্মাল ফেসবুক অ্যালাপ হয়েছে, ফেসবুক থেকে চলছে, সোশ্যাল মিডিয়াতে রয়েছে, নর্মাল টুকটাক কথা হচ্ছে, ইটস ওকে, বাট সেটা যে এতটা ডিপ লেভেলে, এতটা রুট লেভেলে চলে যাবে সেটা আমি কোনো দিন এক্সপেক্ট করিনি, ইনফ্যাক্ট আমি কারোর সাথে এই ধরনের এতটা ডিপ লেভেলে কারোর সাথে যাইও নি, সো আমার কোনো আইডিয়াও ছিল না যে কীভাবে কী হচ্ছে না হচ্ছে। হ্যাঁ একদমই তাই, আমি যদি আরও বেশি শো অফ করতাম না তাহলে তোমার এই এক্সাইটমেন্ট আরও বেড়ে যেত, হয়তো তুমি কিছু জানি না, আমি জাস্ট এই ব্যাপারটা অনেক কিছু ভাবনা চিন্তা করি তো, তোমাকে নিয়ে অনেক কিছু ভাবনা রয়েছে, সেই সব কিছু নিয়েই আমি নিজেকে কন্ট্রোল করে রেখেছি, সিম্পলি কন্ট্রোল করে রেখেছি, আর কিছুই না। এতই যখন বোঝো
তা তো মাঝে মধ্যে এমন কিছু খামখেয়ালি পোনা, তুমিও তো কম করো না। মানে এই যে এতগুলো কথা বলে সব থেকে বেশি নাম্বারে কল, সব থেকে দিনে একবার করে হলেও ভিডিও কল দেখার ইচ্ছে। আরে শোনো, আমি কিন্তু কোনোভাবেই বদার করি না। অ্যাকচুয়ালি যদি তোমাকে যদি সারাক্ষণ পড়তাম, মানে ওই ফোন বা ভিডিও কল, তাতে বলতে বিরক্ত হতে, সেই জন্যই তো তোমাকে আমি বেশি বদার করতে চাই না, আর কিছুই না। আর ভিডিও কল হোক বা যাই হোক, এই সামনাসামনি ফেস টু ফেস এই ব্যাপারটা তো নেই, আলটিমেটলি তো সেটা ভার্চুয়াল, তাই না? তবে কি জানো, তুমি আমাকে সেদিনকেও বললে যে শুধুমাত্র সংযোগটুকু থাকলেই নাকি হবে, কিন্তু সত্যি কথা বলতে তুমি বলো তো, সংযোগে রাখা বা সংযোগের মধ্যে থেকে সম্পর্কের সেই গভীরতাটা কি বজায় রাখা সম্ভব, তুমি বলো তো? হয়তো নয়, ঠিকই তাই, সম্পর্কের সেই গভীরতাটা থাকবে না, কিন্তু ওই যে না, ও রয়েছে, ও টাচে তো আছে, এইটুকুই গো, আর কিছু না। কেন, আমি আবার বললাম যে হয়তো আমি এর থেকে বেশি কিছু পাবো না, হয়তো এর থেকে বেশি কিছু আমার আর জীবনে নেই পাওয়া, বাট ওই সংযোগটুকু রয়েছে। মানে একেবারে তো ডিসকানেক্টেড, কোনো কন্ট্যাক্ট নেই, ব্লক লিস্টে চলে গেছি, ফোন করলেও পাচ্ছি না, সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্টে বা তোমাকে দেখতে পাচ্ছি না, সেই রকম দিনগুলো যেন আমাকে দেখতে না হয় গো, খুব কষ্ট পাব, খুবই কষ্ট পাব, ওই রকম দিন যেন না আসে। আর এটা ঠিকই যে দিনে একবার করে না দেখতে পেলে খুব খারাপ লাগে, ইচ্ছে তো হয়। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে, তোমার অত টাইম কোথায় আছে তুমি আমাকে বারবার করে ফোন করবে? নিজেরটাকে দেখো তো, তোমার কি অত টাইম আছে নাকি? কথা বলছি এক্স্যাক্টলি তাই, ওই যে বললে কথাটা টাচে আছে। শোনো, টাচ মিন দ্য সেন্স, এই যে সামনে বসে আছি, এই হাতটা ধরেছি, এই টাচটা আমি চাই, এই শক্ত হাতের টাচটা। এই যে ডেপথটা রয়েছে রিলেশনের মধ্যে, এই কমিটমেন্টটা চাই। এই পাগলামিটা রয়েছে, রাত্রির দুটোর সময় হয়তো যদি কল করি ফোনটা ধরবে, সেই জিনিসটা আমি চাই। আজ থেকে 10 বছর পরেও যদি তোমার সাথে, শুধু আমি মানলাম যে হয়তো তোমার সাথে আমার টাচ রইল, মানে অ্যাকর্ডিং টু ইউ সংযোগটুকু রয়েছে, তাতে যদি রাত্রি 10টা বা 12টার পর যদি হঠাৎ করে ফোন করি ফোনটা ধরবে, হঠাৎ করে যদি ধরি, জাস্ট একটা এম্বারাসিং সিচুয়েশান হবে, ফোনটা কেটে দেবে। সেই সিচুয়েশানটাকে আমি কোনোভাবেই অ্যাকসেপ্ট করে নিতে পারবো না, সিম্পলি আমি পারবো না, ঠিক আছে? আমি এই ডেপটাই চাই, সম্পর্কের এই গভীরতাটাই চাই, ওই কানেক্টেড হয়ে টাচ থাকাটা আমার দ্বারা হবে না। দেখো, যদি দুজনেই ঠিক থাকি, যদি দুজনেই একে অপরকে বুঝতে পারি, যদি সেই আন্ডারস্ট্যান্ডিংটা থাকে, তাহলে নিশ্চয়ই থাকবে, আমি মনে করি নিশ্চয়ই থাকবে, যাই হয়ে যাক না কেন, যত রকম পরিস্থিতি খারাপ হয়ে যাক না কেন, যত রকম চ্যালেঞ্জিং সিচুয়েশান অ্যারাইজ হোক না কেন, আমরা ঠিক ওভারকাম করে নেব। সেই আন্ডারস্ট্যান্ডিং অ্যাডজাস্টিংটা যদি থাকে, সেই টিউনিংটা যদি থাকে, সেই বন্ডিংটা যদি থাকে, সেই বিলিফ বলো বা সেই বলে না যে সেই গভীরতাটা, যেখানে এখন তুমি আমাকে যেভাবে বুঝছো আমি তোমাকে বুঝছি, সেই বোঝাটা যদি একই রকম থাকে, তাহলে নিশ্চয়ই থাকবে। আমি বলছি শোনো, 10 বছর পর কেন, শেষ দিন পর্যন্ত থাকবে, এটুকু তোমায় আমি অ্যাসিওর করব। দেখা যাক, সময় বলবে, তোমার কথা অনুযায়ী সব সময়ই বলবে যে কি থাকে আর কি থাকে না। বাট হ্যাঁ, তোমাকে ছেড়ে থাকা খুব কঠিন, এটা বহুবার বলেছি, আর বলতে ইচ্ছে করে না, তাই আর বলি না, ভাবে যে একঘেয়ে লাগছে, এটা হচ্ছে ফ্যাক্ট। সেই জন্য এখন প্রকাশটা আমি কমিয়ে দিয়েছি, মানে ঠিক আছে, আছে তো, এরকম একটা ব্যাপার, আমি জানি আছে তো, সারাদিন পর হলো একটা ওই কী জানো, সকাল থেকে একটাও কথা হয়নি নাকি সামথিং, এরকম কিছু একটা, একটুও কথা হয়নি, ব্লা ব্লা ব্লা, তাই বললাম যে একটু ভুল হয়ে গেল, সারাদিন না, কাল রাত্রির ওই 12টার পর কথা হয়েছে, তারপর এখন রাত্রির 12টা, এখন গিয়ে তার মনে হচ্ছে সারাদিন কী কথা হয়নি। এই ধরনের কথাবার্তাগুলো একটু কম বললেই হবে, অতটা তেল মেরো না, ব্যাস সিম্পল, এটুকুই বলছিস আর কি। ও আচ্ছা, এতটা অবজারভেশন, আচ্ছা আচ্ছা বুঝলাম, কোন লেভেলের একদম মেজারমেন্ট, কোন লেভেলের টাইমিং, সব কিছু সব কিছু, একেবারে কিছুই আর রাখছো না বাকি, যা দেখতে পাচ্ছি তোমার অবস্থাটা। ওই অল্ডেল শিফট আছে না, অল্ডেল শিফট মারলেও যদি সব কিছু ডিলিট হয়ে যায়, এখানে সেটা হবে না, একমাত্র বয়সকালে রোগে ভোগে গেলে ব্রেন থেকে সব কিছু ডিলিট হয়ে যাচ্ছে, মানে ওই ভুলে টুলে গেলে যদি সেরকম কিছু আলজাইমার্স রয়ে যায়, তাহলে নয় আমি ভুলে যেতে পারি, আদারওয়াইজ ওই ব্লক লিস্ট, ওই নাম্বার ব্লক করে দেওয়া, এসব করে কী হবে? ইচ্ছে যদি থাকে না, আমি ঠিক চলে যাবো তোমার কাছে, সেটা কোনো ফ্যাক্টর না, বাট এটা ডিপেন্ড করছে সেই ইচ্ছেটার উপর, ইচ্ছেটাই যদি যেদিনকে ব্লক হয়ে যাবে, সেইটাই হলো আসল ব্লক, বুঝলে? সেটা হচ্ছে না আশা করি, হোপফুলি ইউ আর অলসো রেসপন্সিবল ফর দ্যাট, সেরকম কাজ যদি না করো,
আদারওয়াইজ তোমাকে আমাকে সহ্য করেই যেতে হবে, এটা হচ্ছে ফ্যাক্ট। আর একটা কথা, নিজে মুখেই স্বীকার করেছো ওই একটা দিন নিজেদের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে দেড় দিন কথা বলনি, তাতে নিজেও বলেছো যে হ্যাঁ কথা না বলে সংযোগ না রেখে থাকাটা খুব কঠিন হয়ে গেছে তোমার কাছে। হোপস ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন। ওকে, বুঝলাম বুঝলাম, অনেক বুঝলাম, কিছু অর্ডার দাও। অনেকক্ষণ ধরে শুনছি, অনেকক্ষণ ধরে আমিও বলছি, খিদে পাচ্ছে, ঠিক আছে কিছু খাই। আর হ্যাঁ, আমাদের এই ব্লগ কেস রিলেটেড আলোচনাটা নয় আরেকটু টানা যাবে, এখন কিছু খেয়ে নিই, বুঝলে? বহুত খিদে পেয়ে গেছে। একদম একদম, ওপেন লিস্টে একটা কিছু কী যেন তোমার, আবার কী যেন একটা বলেছিলে, ওই ভুট্টা ভাজা না কী যেন, এই যাই হোক পপকর্নের মধ্যে কী সব করে টোরে ওই কী একটা হয় যেন, সেটাকে অর্ডার দিচ্ছি। কী যেন চিলি কর্ন না বেবি কর্ন না কী সামথিং, ভুলেও গেছি সব। আর তার সাথে আর একটা কী যেন ছিল, হ্যাঁ ওই যাই হোক ব্ল্যাক টি, ওটাই অর্ডার দিই নাকি। এই তো অবস্থা, বুঝতে পারছেন, এই তো অবস্থা। একটা যদি সেই সিরিয়াস রিলেশন বলে না, সেই সিরিয়াস রিলেশনের যদি এই হাল হয় তাহলে কী করে কি ব্লক করবে বলুন তো? অবশ্য আবার সেরকম যদি এটা কেস হয়ে যায় না, ব্লক করতে হবে, বেশিক্ষণ টাইম লাগবে না, কষ্টটা বাড়বে। এই যা, যাই হোক আজকে স্টোরিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে নয় ব্লক লিস্টের ওপর আর একটা পার্ট বানাবো, দেখা যাক ভিউ কীরকম আসে, কমেন্ট কীরকম পাই, ফিডব্যাকটা কেমন আসে। বিকজ একটা রিলেশন না কখন কীভাবে তৈরি হচ্ছে বোঝা মুশকিল, সেটা সময়ের ওপর ছেড়ে দিতে হয়। সময়টা যত যাবে সেই রিলেশন স্ট্রেংথ বাড়বে না স্ট্রেংথ কমবে, বন্ডিং বাড়বে না কমবে ডিপেন্ড করে, তার উপরই তো টিকে থাকে নাকি। স্টে টিউন অন বং স্টোরিজ, দেখতে থাকুন, শেয়ার করুন, স্টে সেফ, স্টে অ্যাট হোম, অবশ্যই ভ্যাকসিনটা নিয়ে দেবেন সবাই, সবাই ভালো থাকুন।